ভাই, ভাই, এটা কি? আমাদের পরিণতি। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বাড়ির মধ্যে সব কি এনে তুলেছিস? যা, এক্ষুনি ফেলে দিয়ে স্নান করে আয়। কেন স্নান করতে হবে কেন? ভাই, মার কানে কথাটা গেলে মা খুব রেগে যাবেন। আর বাবা, বাবা তো অসুস্থ, বাবা শুনলে বাবা আরো অসুস্থ হয়ে পড়বেন। দেখো দিদি, এটা তো কোনো অপবিত্র জিনিস নয়। কি বলছিস কি তুই? দিদি, এটা আমাদের গদায়ের মাথা। একদিন এই মাথায় কত আদর করেছো, কতবার চুমু খেয়েছো, আর আজ এইটাকে দেখে তুমি ভয় পাচ্ছ? এই দেখো দেখো দেখো, সর্বনাশ! দেখো না, হাতে নাও। কি করছিস কি এটা? হাতে নিয়ে দেখো। মা, নাও নাও। মা, 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 মা! আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার কাজের সময় দিদি যেন আমার ঘরে না যায়। শোন, তুই নাকি মরার খুলি ঘরে এনেছিস? হ্যাঁ, ওটা তো কোনো অপবিত্র জিনিস নয়। পেলি কোথায়? গদাই মারা গেলে তোমরা ওকে শ্মশানে মাটি চাপা দিয়ে রেখে এসেছিলে। আমি সেদিনকে শ্মশানে ধ্যান করতে গিয়ে দেখি কতগুলো শেয়াল গদায়ের দেহটা নিয়ে টানাটানি করছে। হ্যাঁ গো, আমি ওই শেয়ালগুলোকে মেরে গদায়ের মাথাটাকে খালের জলে ধুয়ে নিয়ে এসেছি। ওরে বাবা, শোন, তুই ওটা যেখান থেকে এনেছিস সেখানে রেখে দিয়ে আয়, তোর বাবা শুনতে পেলে আরো অসুস্থ হয়ে যাবেন। কিন্তু মা, তুমি একবার ভেবে দেখো, ওটা আমাদের প্রিয় গদায়ের মাথা। আমি আর ভাবতে পারছি না বাবা, তোরা যা পারিস তাই কর। বলো না, আমায় বলো না, কি কষ্ট হচ্ছে গো? হ্যাঁ গো, তাহলে একটু হরবিলাস কবিরাজকে আরেকবার ডেকে পাঠাই। নারীর গতি কিঞ্চিৎ দ্রুত, কফের আধিক্য প্রয়োগে আমার কোনো ভুল নেই, অনুপান আমার ঠিকই আছে। ও বাবা, আমি তো বিধাতা নই, বিধান তিনিই দেবেন।